এর আগের দুটি পর্বে আপনারা দেখে এসেছেন যে যখন আমরা স্টেটের মধ্যে আমরা অবজেক্ট নিয়ে কাজ করছিলাম, আবার আমরা স্টেটের মধ্যে যখন অ্যারে নিয়ে কাজ করছিলাম, তখন এই অ্যারেটাকে আপডেট করার জন্য আবার যে স্টেটের ভেতরে অবজেক্ট নিয়ে কাজ করছিলাম সেই অবজেক্টটাকেও আপডেট করার জন্য আমরা স্প্রেড অপারেটর ব্যবহার করেছি। আমরা কিন্তু সরাসরি ওই অবজেক্টটাকেই আপডেট করিনি, আমরা স্প্রেড অপারেটর ব্যবহার করে নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করে আগের অবজেক্টটাকে অ্যাকচুয়ালি সরিয়ে দিয়েছি। অর্থাৎ সরাসরি এখানে স্পেসিফিক ওই অবজেক্টটাকে চেঞ্জ না করে এখানে স্প্রেড অপারেটরের মাধ্যমে নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করে, নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করে আগের অবজেক্টটাকে আমরা সেখান থেকে সরিয়ে দিয়েছি। একইভাবে এখানে যখন আমরা লিস্টিংয়ের কাজ করি, তখন অ্যারে আপডেট করার ক্ষেত্রে এখানেও আমরা স্প্রেড অপারেটর ব্যবহার করে নতুন একটা ইনস্ট্যান্স তৈরি করে বা নতুন একটা অ্যারে তৈরি করে অ্যাকচুয়ালি আগের যে অ্যারেটা আছে সেই অ্যারেটাকে চেঞ্জ করেছি। তো এখানে স্প্রেড অপারেটরটা এই কারণে অ্যাকচুয়ালি ব্যবহার করা হয়েছে। এখন এই কারণেই কেনই বা আমি স্প্রেড অপারেটরটা এখানে ব্যবহার করলাম, এটার পেছনের লজিকটা আসলে কী বা রিয়েক্টের ব্যাকগ্রাউন্ড স্টোরিটা অ্যাকচুয়ালি এখানে কী? এখানে রিয়্যাক্টের ব্যাকগ্রাউন্ড স্টোরিটাকে যদি আমি এক্সপ্লেইন করি, তাহলে শুরুতেই আমাকে বলতে হবে যে ইন রিয়্যাক্ট দ্য স্টেট অবজেক্ট ইজ ইন্টেন্ড টু বি ইমিউটেবল। অর্থাৎ স্টেটের ভেতরে যখন আমরা কোনো অবজেক্ট নিয়ে কাজ করছি বা অ্যারে নিয়ে কাজ করছি, সরাসরি ওই অবজেক্টটা বা সরাসরি ওই অ্যারেটা হচ্ছে ইমিউটেবল। ইমিউটেবল মিন্স অপরিবর্তনীয়। মানে বিষয়টা এরকম যে ধরেন আপনার বাসায় একটা কম্পিউটার আছে, এখন আপনি ওই কম্পিউটারটাকে এনহ্যান্স না করে বা ওই কম্পিউটারের র্যাম, সিপিইউ, জিপিইউ এগুলোকে আপনি আপগ্রেড না করে আপনি করলেন কি, মার্কেটে গিয়ে নতুন একটা কম্পিউটার কিনে নিয়ে এসে আপনার বাসায় যে কম্পিউটারটা টেবিলে ছিল সেটাকে আপনি চেঞ্জ করে ফেললেন, বাট আপনার বাসায় যে এক্সিস্টিং কম্পিউটারটা ছিল সেই এক্সিস্টিং কম্পিউটারটাকে আপনি এনহ্যান্স করলেন না। যে আপনি এক্সিস্টিং কম্পিউটারের সিপিউটার সিপিইউর ভেতরে আপনি ধরেন র্যাম আপগ্রেড করলেন না, গ্রাফিক্স কার্ড আপগ্রেড করলেন না, ওর যে হার্ড ডিস্ক আছে সেটা আপগ্রেড করলেন না, সিপিইউ জিপিইউ কোনো কিছু আপগ্রেড না করে আপনি করলেন কি, আপনার ওল্ড কম্পিউটারটা সরাসরি আপনি চেঞ্জ করলেন নতুন আরেকটা দিয়ে। এবং এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে যখন আপনি এই যে নতুন কম্পিউটারটা নিয়ে আসলেন বাসায়, নিয়ে এসে পুরনোটা আপনি করলেন কি, সরায় দিলেন, রাইট? এবং এইখানেও কিন্তু অ্যাকচুয়ালি সেম ঘটনাটাই ঘটানো হয়েছে যে নতুন অবজেক্ট ক্রিয়েট করে পুরাতন অবজেক্টটাকে সরা দেওয়া হয়েছে, বাট পুরাতন ওই অবজেক্টটাকে কিন্তু সরাসরি পরিবর্তন করা হয়নি। কেননা স্টেটের ভেতরে যে অবজেক্টটা বসে যায়, রিয়্যাক্ট বলতেছে যে সেই অবজেক্টটা বা সেই অ্যারেটা হচ্ছে কি, ইমিউটেবল, মানে অপরিবর্তনীয়, মানে তুমি সেইটাকে পরিবর্তন করতে পারবা না, বাট নতুন একটা তৈরি করে তুমি সেটাকে সরায় দিতে পারবা, সেটাকে সরায় দিতে পারবা। ওই যে একটু আগে বাসার কম্পিউটারের যে স্টোরিটা বললাম, যে বাসার কম্পিউটারের সিপিইউ জিপিইউ এগুলোকে আপনি আপগ্রেড না করে, অর্থাৎ ওই কম্পিউটারটাকেই আপনি আপডেট না করে আপনি নতুন একটা কম্পিউটার কিনে নিয়ে এসে আগের কম্পিউটারটা কী করলেন, সরায় দিলেন, এইভাবে আপনার কম্পিউটারটাকে আপনি আপডেট করলেন। তো ইমিউটেবলের আসলে ব্যাকগ্রাউন্ড স্টোরিটা এই। এবং নট অনলি দ্যাট, রিয়্যাক্ট অলওয়েজ এনকারেজ ডেভেলপার টু ফলো দ্য প্রিন্সিপাল অফ ইমিউটেবিলিটি। এই যে একটু আগে যেটা বললাম কম্পিউটারের ঘটনাটা, হ্যাঁ, রিয়্যাক্ট অলওয়েজ করে কি ডেভেলপারদেরকে এই ইমিউটেবিলিটি প্রিন্সিপালটা ফলো করার জন্য এনকারেজ করে যখন ডেভেলপার স্টেট নিয়ে কাজ করে। এখন কেন রিয়্যাক্ট অ্যাকচুয়ালি এই ইমিউটেবিলিটি প্রিন্সিপালটা নিয়ে কাজ করছে বা ইমিউটেবিলিটি প্রিন্সিপালটা কেন আমরা অ্যাকচুয়ালি এখানে অ্যাপ্লাই করছি? এবং এই ইমিউটেবিলিটি প্রিন্সিপালটা অ্যাপ্লাই করার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি এই স্প্রেড অপারেটর ব্যবহার করে আমরা নতুন করে একটা অবজেক্ট ক্রিয়েট করে দেন তার আগের অবজেক্টটাকে আমরা করছি কি, সরিয়ে দিচ্ছি, বাট এক্সিস্টিং অবজেক্টটা বা পুরাতন অবজেক্টটাকে কিন্তু আমরা মিউটেট করছি না, সেটাকে রূপান্তর করছি না, নতুন করে একটা তৈরি করে পুরনোটাকে আমরা সরিয়ে দিচ্ছি। এখন কেন এটা করার পেছনে কারণ হচ্ছে, এটা করার পেছনে কারণ হচ্ছে বাই ফলোয়িং ইমিউটেবিলিটি, এই ইমিউটেবিলিটির যে থিওরিটা এই থিওরির উপরে ব্যবহার করে, এই থিওরি ব্যবহার করে রিয়্যাক্ট করে কি তার প্রিভিয়াস অবজেক্ট এবং কারেন্ট অবজেক্ট, অর্থাৎ নতুন অবজেক্ট এবং পুরাতন অবজেক্ট, অর্থাৎ পুরাতন যে স্টেটের মধ্যে অবজেক্ট বা অ্যারেটা ছিল সেটার সাথে সে করে কি, নতুন যে অবজেক্টটা বা নতুন যে অ্যারেটা আমরা দিতে চলেছি সে করে কি, পুরাতনটার সাথে নতুনটার একটা কম্পেয়ার করে। যদি কম্পেয়ার করে তার মনে হয় যে আসলেই
পুরাতনটা আর নতুনটা পার্থক্য আছে, অর্থাৎ ডিফারেন্স আছে, তাহলে করে কি, সে তার যে ভিউ আছে বা যে কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্টটাকে সে রিফ্রেশ করে বা রিরেন্ডার করে। বা যদি এরকম ঘটনা ঘটে যে আগেও যা ছিল নতুনভাবে যেটা দিচ্ছি সেটা ওই আগেরটার সমানই, তখন তো আসলে কম্পেয়ার করলে কি হবে, পুরাতনটা আর নতুনটা দুটোই সমান হয়ে যাবে। তো যখন সমান হবে তখন তো আর কম্পোনেন্ট রিরেন্ডার করার প্রয়োজন হবে না। তো রিয়্যাক্ট অলওয়েজ এই জায়গায় গিয়ে একটা ডিসিশান নেয় যে সে তার কম্পোনেন্টটাকে বা ভিউটাকে রিফ্রেশ করবে কি না। এখন এই ডিসিশান নিতে হয় কি রিয়্যাক্টের এই জায়গায় গিয়ে সুবিধা হয়, দ্যাট ইজ হোয়াই আমরা এই ইমিউটিবিলিটি প্রিন্সিপালটাকে মেনটেন করে অ্যাকচুয়ালি এখানে কাজটা করছি। কিন্তু যদি আমরা ডিরেক্টলি ওই এক্সিস্টিং যে অবজেক্ট আছে বা এক্সিস্টিং যে অ্যারে আছে সেটাকেই যদি আমরা ডিরেক্টলি যদি আমরা সেটাকেই মিউটেট করতে যেতাম বা পরিবর্তন করতে যেতাম, তখন তো রিয়্যাক্ট হচ্ছে নতুন অবজেক্ট পেত না, পুরাতন নতুনের মধ্যে কম্পেয়ার করার যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজিটা রিয়্যাক্টে গিয়ে কী হতো, ফেইল হতো, রাইট? কারণ আমরা পুরাতনটাই আপগ্রেড করতেছি, নতুন করে কোনো একটা নিয়ে আসতেছি না। তো নতুন পুরাতনের ভেতরে কম্প্যারিজনের বিষয়টাই কিন্তু তখন আর থাকতো না, তখন রিয়্যাক্ট আসলে ডিসিশনই নিতে পারতো না যে সে কম্পোনেন্ট রেন্ডার বা রিরেন্ডার করবে কি না। দ্যাট ইজ হোয়াই একটা আনএক্সপেক্টেড বিহেভিয়ার রিয়্যাক্ট করতো, মানে সোজা কথায় এরর চলে আসতো। ওকে, এবং এই জন্যই আমরা করছি কি, রিয়্যাক্ট যাতে ডিসিশন নিতে পারে যে তার স্টেটের ভ্যালুটা চেঞ্জ হয়েছে কি না, নতুন ভ্যালু এবং পুরাতন ভ্যালুর মধ্যে কম্পেয়ার করে বা নতুন অবজেক্টের সাথে পুরাতন অবজেক্টের কম্পেয়ার করে বা নতুন অ্যারের সাথে পুরাতন অ্যারের কম্পেয়ার করে সে যাতে ডিসিশন নিতে পারে, দ্যাট ইজ হোয়াই আমরা স্প্রেড অপারেটরের এই টেকনিকটা ব্যবহার করে পুরাতনটা রেখে দিয়ে পুরাতনটা সাপেক্ষে নতুন একটা তৈরি করে দেন পুরাতনটাকে আমরা করতেছি কি, রিপ্লেস করে দিচ্ছি। এবং এইভাবে আমরা করতেছি কি, ইমিউটিবিলিটির যে প্রিন্সিপাল রিয়্যাক্টের স্টেট মেনে চলে সেই প্রিন্সিপালটাকে আমরা রক্ষা করতেছি। এবং আমাদেরকে মনে রাখতে হবে যখনই কি না আমরা স্টেটের ভেতরে অবজেক্ট নিয়ে বা এরে নিয়ে বা এরকম একটা গ্রুপ অফ ডেটা নিয়ে আমরা কাজ করব, তখন আমাদেরকে মাথায় রাখতে হবে দ্যাট ইজ ইমিউটেবল। ইমিউটেবল মানে হচ্ছে ওর ভেতরে পরিবর্তন করা যাবে না, বাট ওরকম একটা বানিয়ে সেটাকে চেঞ্জ করা যাবে। ওই যে কম্পিউটারের যে উদাহরণটা দিলাম, যে আপনার বাসায় আপনি পুরাতন যে কম্পিউটারটা আপনার টেবিলে আছে আপনি সেটাকে আপগ্রেড করবেন না, বরং সেটাকে একেবারে সরিয়ে দিয়ে আপনি নতুন একটা কম্পিউটার কিনে নিয়ে এসে দেন, আপনার টেবিলে আপনি বসিয়ে দেবেন। অ্যাকচুয়ালি এখানে বিহাইন্ড দ্য সিন, বিহাইন্ড দ্য স্টোরি এই প্রিন্সিপাল অফ ইমিউটিবিলিটি কাজ করতেছে। আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন, এবং যারা একটু বিগিনার আছেন হয়তো বা বুঝতে একটু কঠিন মনে হচ্ছে, কঠিন মনে হওয়ার কারণ নাই, ধীরে 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 দেখবেন যে এই কনসেপ্টগুলো সামনের দিকে আরও এসে আপনার পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।